হামাস ও রাশিয়ার প্রেসিডেন্টের লক্ষ্য গণতন্ত্র ধ্বংস করা। এক টিভি ভাষণে এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের সমর্থনে শুক্রবার কংগ্রেসকে জরুরি বাজেট তহবিলের পাশের অনুরোধ করবেন বলেও মন্তব্য করেন তিনি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। হেলাল, কোন ঘটনার প্রেক্ষিতে প্রেসিডেন্ট বাইডেন এমন মন্তব্য করেছেন, জানাবেন আমাদের বিস্তারিত। আপনি যেমনটি বলছিলেন আপনারা, যে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও রাশিয়ার প্রেসিডেন্ট লক্ষ্য করে গণতন্ত্রের লক্ষ্য গণতন্ত্রের মৃত্যু। এবং গতকাল এক টিভি ভাষণে কিন্তু জো বাইডেন এমনটি বলেছেন। এবং হামাস ও পুতিনের ভিন্ন ধরনের হুমকি ডেকে আনলেও তাদের মূল লক্ষ্য এই এক ভাষণে এমনটাই বলেন তিনি। ইসরায়েল সফর শেষে ওভাল অফিসে দেওয়া এক ভাষণে জো বাইডেন বলেন হামাস ও পুতিনের কাছ থেকে দুই ধরনের হুমকির সম্মুখীন তারা, এবং কিন্তু তাদের লক্ষ্যটা এক, তারা উভয়ই প্রতিবেশী দেশের গণতন্ত্রের সম্পূর্ণভাবে ধ্বংস করতে চায়। এবং গাজায় চলমান সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জো বাইডেন। এবং প্রেসিডেন্ট জো বাইডেন বলেন তার প্রশাসন হামাসের কাছে জিম্মি আমেরিকানদের ফিরিয়ে আনার জন্য কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে। তিনি বলেন প্রেসিডেন্ট হিসাবে যারা আমেরিকান নাগরিক আছে, জিম্মিদের নিরাপত্তা চেয়ে গুরুত্বপূর্ণ কিছু আমাদের কাছে নেই। গাজায় হাসপাতালে বিমান হামলা, বেসামরিক নাগরিকদের নিহতের ঘটনা শোক প্রকাশ করেন প্রেসিডেন্ট। তবে তিনি বলেন এই হামলায় ইসরায়েল চালায়নি। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন যে প্যালেস্তাইনের মানুষের মৃত্যুতে এবং গাজার হাসপাতালের বিস্ফোরণের যেটা ইসরায়েলের ঘটাই তাতে আমি শোকাহত। আমরা প্রতিটি নিরীহ মানুষ জন্য জানাই শোক, এবং আমরা শান্তিতে বাস করতে চাওয়া এবং শান্তিতে সুযোগ এবং সাধারণ মানুষের যে প্যালেস্তাইনি মানবতাকে আগ্রহ করতে পারি না। ভাষণে বাইডেন এও বলেন যে আসলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে যে লক্ষ্য ইসরায়েল এবং ইউক্রেনের মধ্যে সহকর্মী কামরুজ্জামান হেলাল।